পরবর্তী বক্তারা বিস্তারিত আলোচনা করবে। আপনাদের কাছে প্রাণের সরকার ত্রিপুরা রাজ্যের রাষ্ট্রবাদী শান্তিকামী প্রত্যেকটা নাগরিকের প্রাণের সরকার, যেটা আমরা 3 তারিখে রাজ্যের প্রত্যেকটা অংশের মানুষের আশীর্বাদে আমরা পেয়েছি, সমর্থন পেয়েছি। এবং মাতা ত্রিপুরেশ্বরীকে আজকের দিনও কোটি কোটি প্রণাম। আর আমার রাজ্যের জনতা জনার্দন সবাইকে আজকে আপনাদের চরণে আমার কোটি কোটি প্রণাম। আমাদের একটাই স্বপ্ন ছিল, শুধু পরিবর্তনটা করে দিন, আমাদের আর কিছু চাই না। কে আছেন সবার? শুধু আমরা একটা পরিবর্তন চাই, আমরা শান্তিতে বসবাস করতে চাই, আমরা শ্বাস নিঃশ্বাসটা যাতে নিতে পারি, কাউকে যাতে ট্যাক্স দিতে না হয়, কেমন একটা সরকার আমরা চাই। আমরা আত্মমর্যাদা নিয়ে যাতে বেঁচে থাকতে পারি, কেমন একটা সরকার চাই। মাতা ত্রিপুরেশ্বরীর পূর্ণ ভূমিতে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আদরণীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং রাজ্যের তৎকালীন সভাপতি বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে 37 লক্ষ ত্রিপুরাবাসী আমাদেরকে ম্যান্ডেট দিয়েছেন, এবং আমরা সেই ম্যান্ডেটকে পাথেয় করে, আপনাদের আশীর্বাদকে পাথেয় করে মাননীয় বিপ্লব কুমার দেবের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে মাননীয় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাইসার মার্গদর্শনে আজকে রাত্র রাজ্য দুর্বার গতিতে এগিয়ে চলছে। আমরা কি কখনো কল্পনা করেছি 7th pay commission-এর মতো বেতন ভাতা আমাদের বৃদ্ধি পাবে? আমরা কখনো ভাবিনি 1975 সাল থেকে যে আন্দোলনটা কংগ্রেস মানিক সরকার কর্মচারীদের জন্য শুরু করেছিলেন, 4th pay commission পর্যন্ত যেটা সুধীর রঞ্জন মজুমদার করেছিল, সেটা 7th pay commission বিপ্লব কুমার দেবের নেতৃত্বে যে সরকার আপনারা প্রতিষ্ঠিত করেছেন, সেই পে কমিশনটাকে আপনাদেরকে দেওয়া হয়েছে। আমরা যেভাবে বলেছিলাম আপনাদেরকে সেইভাবে করেছি, কিন্তু নিন্দুকেরা অন্য ধরনের কথা বলে। আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানতে চাই, আজকে তো কাউকে সমালোচনা করার দিন নয়, সবাই থেকে আশীর্বাদ দেওয়ার দিন। কিসের আশীর্বাদ? 2023-এ আবার সরকার প্রতিষ্ঠার আশীর্বাদ আজকে আমরা নেব। 2023-এ আবার সরকার প্রতিষ্ঠা করার জন্য আজকে আমরা এই জায়গা থেকে শপথ নিয়ে বেরিয়ে যাব। কারোর কথা শুনব না, একটাই কথা শুনব, সেটা মোদীজির কথা শুনব, একটাই আদেশ মানব, জেপি নাড্ডাজির আদেশ মানব। আর রাজ্যের মতে একজনের কথা শুনব, মাননীয় বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রীর কথা শুনব। এয়ারপোর্টের নামকরণ যদি বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী না হতো, মহারাজার নামে এয়ারপোর্টের নামকরণ কখনো সম্ভব হতো? একবার ভাবুন তো, কখনো সম্ভব ছিল না। উত্তর পূর্ব ভারতের সবচেয়ে রেলওয়ে প্ল্যাটফর্ম, বড় রেলওয়ে প্ল্যাটফর্ম আমাদের সাবরুম হয়েছে। আজকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ভবন, রেলওয়ে কানেক্টিভিটি ভবন, যারা বিরোধী দলে রয়েছে, বিগত দিনে সরকারে রয়েছে, তারা কইতে আছে আমরা তো করছিলাম, তাইলে 2018 আগে হয়েছে নাকি রে বন্ধু? আপনারা তো করছিলেন, তাহলে 2018 আগে কেন হয়নি? 2014 আগে কেন হয়নি? সময়ের অপেক্ষা, আগরতলা থেকে বাংলাদেশের ভিতর দিয়ে কলকাতাতে মাত্র 8 ঘন্টা সময়ের মধ্যে আপনারা যাবেন, এই বর্ষের কাজ সম্পূর্ণ হবে। আমরা কখন স্বপ্ন ভেবেছি আগরতলা থেকে দিল্লি যাব, শতাব্দী ট্রেন আমরা পাবো, আর
এসব ডাবল ইঞ্জিনের সরকারের সুফল নয় তো আর কি। কিছুদিন আগে আমাকে কার্যকর্তা এত সুন্দর একটা কথা বলেছে, বলছে দিদি যদি কাউকে চোখ বন্ধ করে গাড়িতে বসিয়ে কুমারঘাটে নিয়ে ছেড়ে দেন, সে বলতে পারবে না এটা ত্রিপুরা না ত্রিপুরার বাইরের রাস্তা। জনগণকে আমার ডাবল ইঞ্জিনের সরকার উপহার দিয়েছে।